আসসালামু আলাইকুম, স্বাগত বায়ান্ন টিভিতে। শুরুতেই শিরোনাম, এবার যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইউক্রেন। অন্যদিকে ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে পোল্যান্ডে আঘাত হেনেছে রাশিয়ার পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্রুজ মিসাইল। আসন্ন 14 মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন, পুতিনের পছন্দ এরদোগান। অন্যদিকে এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রের ভুল পারমাণবিক নীতির জন্য ইউক্রেন যুদ্ধের সূত্রপাত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গুরুত্বপূর্ণ উপদেষ্টা মিখাইল পটোলিয়াক। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। টুইটারে পটোলিয়াক লেখেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। বিনিময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এর সুযোগ নিয়েছে রাশিয়া, ফলে শুরু হয় রুশ ইউক্রেন যুদ্ধ। সাবেক সোভিয়েত শাসনামলে ইউক্রেন পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অঞ্চল ছিল। সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ায় স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্রের মজুদ ছিল দেশটিতে। 1994 সালে ইউক্রেন এসব অস্ত্র রাশিয়ার হাতে তুলে দিতে সম্মত হয়, যদিও এসব পারমাণবিক অস্ত্রের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না কিয়েভের। 1994 সালে পারমাণবিক অস্ত্র অপসারণ করার বিনিময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভ, যেটি বুদাপেস্ট স্মারক নামে পরিচিত। চলমান ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি দিন দিন বাড়ছে। রুশ কর্মকর্তারা প্রায়ই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন। ক্রেমলিন বলে আসছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে সম্ভাব্য উপায় ব্যবহার করবে মস্কো। সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা দিন দিন বেড়ে চলেছে। অন্যদিকে গত ডিসেম্বরে রাশিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ মিসাইলকে H-555 ইউক্রেনের উপর দিয়ে উড়ে ন্যাটো দেশ পোল্যান্ডের গভীরে আছড়ে পড়েছিল এবং গতকাল পর্যন্ত পোলিশ সরকারের জানা ছিল না। একজন পোলিশ জার্নালিস্ট এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স এক্সপার্ট গতকাল এ নিয়ে একটি বিস্ময়কর প্রতিবেদন লিখেছেন। তার মতে, গত ডিসেম্বরে রাশিয়া মিলিটারি ইউক্রেনে তাদের রুটিন মিসাইল ব্যারাজ লঞ্চ করার সময় একটি মিসাইল ইচ্ছাকৃতভাবে কিংবা নেভিগেশনের ত্রুটির কারণে কোর্স থেকে সরে গিয়ে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। মিসাইলটা এই সময় পোলিশ এয়ারফোর্স এবং এয়ার ডিফেন্সের তরফ থেকে কোনো প্রকার বাধা ছাড়াই পোল্যান্ডের আরও গভীরে প্রবেশ করতে থাকে এবং রাজধানী ওয়ারশের উপর দিয়ে উড়ে আরও প্রায় 300 কিলোমিটার উত্তরে নর্দার্ন পোল্যান্ডের বিডকস্ট রিজিয়নের জঙ্গলে ক্র্যাশ করে। সম্প্রতি উক্ত রিজিয়নের জঙ্গলে রাশিয়ান মিসাইলের ধ্বংসাবশেষের দেখা মিললে এই তিক্ত সত্য পোলিশদের সামনে উপস্থিত হয়। ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে যে মিসাইলটির ওয়ারহেডের জায়গায় কনভেনশনাল বা নিউক্লিয়ার আর্মড কোনো ওয়ারহেড ছিল না, বরং মূল ওয়ারহেড রিপ্লেস করে নকল ওয়ারহেড বসিয়ে দেওয়া হয়েছিল। এর থেকে ধারণা করা যায় যে রাশিয়ান মিলিটারি মিসাইলটিকে ইউক্রেনের এয়ার ডিফেন্স মিসাইলকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে লঞ্চ করেছিল, কিন্তু মিসাইলটি আশ্চর্যজনকভাবে ইউক্রেনের এয়ার ডিফেন্সকে ফাঁকি তো দিয়েছে, ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে একটা ন্যাটো সদস্য রাষ্ট্রের অভ্যন্তরে বিনা বাধাই প্রায় 700 কিলোমিটার ফ্লাই করেছে। অন্যদিকে পোল্যান্ড ওয়ার্সতে অবস্থিত রুশ দূতাবাসের একটি স্কুল অবৈধভাবে দখল করেছে জানিয়ে এর পাল্টায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দূতাবাসের স্কুল দখলের ওই ঘটনাকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে শনিবার তারা অভিহিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এবারে তুরস্ক প্রসঙ্গ, আগামী 14 মে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে রেষারেষি দেখা যাচ্ছে। 2003 সালের 15 মার্চ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিয়েছিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভোটের মাঠে যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ইউরোপ বিরোধী মনোভাব প্রকাশ করে ভোটারদের মন জয়ের পাশাপাশি মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বেও জনপ্রিয় হয়ে ওঠেন। দেশে বিদেশে জনপ্রিয় হয়ে ওঠা এরদোয়ানের সমর্থকদের কাছে তিনি পিতৃতুল্য হলেও বিরোধীরা তাকে কর্তৃত্ববাদী শাসক বলে গণ্য করে। এর প্রতিফলন দেখা যায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এরদোয়ানের শাসনামলে একদিকে মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের দূরত্ব বাড়তে থাকে, সে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে পশ্চিমা বিরোধী রাশিয়া ও চীনের সঙ্গে। গত 20 বছর ধরে তুরস্কের শাসনভার এরদোয়ানের হাতে থাকায় তুরস্কে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এর পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় শাসনের ফলে ঘরে বাইরে তার অনেক শত্রু মিত্র সৃষ্টি হয়েছে।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তুরস্কের নির্বাচনকে বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ সংকটে নিরপেক্ষ অবস্থান নিয়ে ও সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে এরদোয়ান নিজেকে নতুন উচ্চতায় তুলে এনেছেন। কিন্তু এরদোয়ানের এই ভূমিকাকে সন্দেহের চোখে দেখে আসছে পশ্চিমের দেশগুলো। গত ২০ বছরে এরদোয়ানের সঙ্গে নানা বিষয়ে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের প্রকাশ্য বিবাদ দেখা গেছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়, একসময়ে শত্রু ও বর্তমানের ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া চায় বর্তমান প্রেসিডেন্ট আবার ক্ষমতায় আসুক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সমর্থন আছে এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ও পশ্চিমপন্থী জাতীয়তাবাদী নেতা কামালের প্রতি। নির্বাচনে কামাল কিলিচিদারগুলোর ছয়দলীয় জোট ন্যাশন অ্যালায়েন্স চায় পশ্চিমের সঙ্গে সম্পর্ক আগের পর্যায়ে উন্নীত করতে। এই জোট চায় ইউরোপীয় মানবাধিকার নীতি মেনে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ নিয়ে আলোচনা চালিয়ে যেতে। শুধু তাই নয়, এই জোট যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 যুদ্ধবিমান কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব মেটাতে চায়। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র কেনায় ২০১৯ সালে এই কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেয় যুক্তরাষ্ট্র। এ ঘটনা ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার দূরত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, তুরস্কের আসন্ন নির্বাচন নিয়ে পশ্চিমের দেশগুলো নীরব থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কামালের বিজয়ে খুশি হবে। পশ্চিমের দেশগুলো ক্রমাগত তুরস্কে বিরোধীদের দমনপীড়ন বন্ধ, মানবাধিকার ও বাকস্বাধীনতা তুলে ধরার আহ্বান জানালে এরদোয়ান কঠোর ভাষায় অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ না করার পরামর্শ দেন। এক্ষেত্রে রাশিয়ার ভূমিকা ভিন্ন। মস্কো প্রতিবেশী তুরস্কের সঙ্গে মূলত বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের হাতে গড়া রিপাবলিকান পিপলস পার্টি CHP দেশটির জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত। ১৯২৩ সালে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত CHP-কে পশ্চিমপন্থী হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ২০০১ সালে প্রতিষ্ঠিত এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP-কে ধরা হয় ইসলামপন্থী ও পশ্চিম বিরোধী দল হিসেবে। কয়েক দশকে সেনা শাসন ও সেনা সমর্থিত শাসকদের প্রতি বীতশ্রদ্ধ তুর্কিরা পরিবর্তনের আশায় ২০০২ সালে সংসদীয় নির্বাচনে AKP-কে বিজয়ী করে। দলটি গঠনের এক বছরের মাথায় এটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল মূলত উদারপন্থী দলনেতা আবদুল্লাহ গুলের জনপ্রিয়তার কারণে। এরপরের বছর AKP-র নেতৃত্ব চলে আসে তুলনামূলক রক্ষণশীল এরদোয়ানের হাতে। তিনি ২০১৪ সাল পর্যন্ত দলীয় প্রধান হিসেবে ছিলেন। এরপর ২০১৮ সালে তিনি আবার দলের প্রধান হন এবং এখন পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকে স্বল্পভাষী কামাল কিলিচদারগলুর খ্যাতি আছে অর্থনীতিবিদ ও সমাজবাদী গণতন্ত্রী হিসেবে, তবে তিনি তার প্রতিদ্বন্দ্বী এরদোয়ানের মতো অতটা জনপ্রিয় নন। বিশ্লেষকদের মতে, ইসলামপন্থী এরদোয়ান ও ধর্মনিরপেক্ষ কামালের এবারের প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। ২০০২ সালে AKP ক্ষমতায় এসে পূর্বমুখী পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে মধ্যপন্থী ইসলামী নীতি গ্রহণ করায় আরব ও মুসলিম ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে তুরস্ক। পশ্চিমের দেশগুলোর উপর একক নির্ভরশীলতা কমাতে গিয়ে এরদোয়ানের তুরস্ক মার্কিন বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গেও সখ্যতা গড়ে তোলে।